السلام عليكم سام. السلام عليكم. মুবিন ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ শান্ত ভাই আছি। অনেকের তো প্রবলেম হয়েছে, 45 মানে 45 এ ডান দেওয়ার পরও দেখা যাচ্ছে যে লেট। হ্যাঁ 45 এ দিলে ডান লেট দেখাবে আর কি, 45 এ যদি দেন। আমার ঠিক আছে, আমি ঠিক সময় দিতে পারছি। আমি হয়তো 44 সামথিং সেকেন্ড, কয়েক সেকেন্ড এখন সময়। তো ওই যে আমার ফ্রেন্ড আছে দুইজন, ওদের আমি নাইমোর লেগে লেট খেলাম। নাইমোর তোর লেগে বন্ধ হইছ তুই? তুমি যদি আমার না থাকি এনে এনে উল্টা পাল্টা কোনো কথা কেউ না, পরীক্ষা দিছ ভালো কথা, উল্টা পাল্টা কিছু স্যার এখনো ক্লাস শুরু করেনি এই জন্য বলতেছে তোমাকে, তোমার জন্য খালি লেট খাই। স্যার আগেই মাখন মারানো শুরু করছে, মাখন মাখা। আমি তোমাকে পেয়ে আমি তোমাকে পেয়ে নি আমি তোমাকে বুঝাবো, আশিক স্যারকে নিয়েই বুঝাবো তোমাকে। বান্দরবনে পাহাড়ের উপরে উঠে তারপরে তোমাকে বুঝাবো ঠেলা। যেটা দিলাম ওইটাই আমার তো খেয়াল আসছে না। আচ্ছা যদি আপনারটা আপনাদেরটা হয়ে থাকে তাহলে আমি বললাম, একটা ভুল হয়েছে। আচ্ছা ভাই ধন্যবাদ। তোমরা এত কিছু খেয়াল করো? দেখার শক্তি অনেক প্রখর। নাইমুর বললো বোধ হয় মশারি সুন্দর নাকি নাকি একটা বললো। সবকিছু না না না, এই তোমরা নাইমুরের পিছে লাগছো কেন? নাইমুর তো ভালো ছেলে। তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাই ভালো। আল্লাহ, তো কি অবস্থা তোমাদের? আচ্ছা তোমাদের তোমাদের তো তোমরা ক্লাস টেস্ট দিয়েছো তো একটা, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা একটা দিলাম স্যার, এখন আরেকটা ক্লাস টেস্ট তো নেওয়া লাগে তোমাদের। আজকে নিয়ে নেন স্যার, আমরা খুব ভালো পারি স্যার।
তোমরা খুব ভালো পারো? তোমার কইছে আজকে নিয়ে আনে মশি? আচ্ছা না না না, আজকে আচ্ছা মশিউরের প্রিপারেশন মানে মশিউর বোধহয় অল টাইম প্রিপেয়ার্ড নাকি এক্সামের জন্য? মশিউরের বেশি না, তিনটা অফিসে বসে পরীক্ষা দেয়। মশিউর অফিসে বসে বসে আরামসে পরীক্ষা দেয়, আমাকে মতো রাস্তায় বসে বসে পরীক্ষা দেওয়া লাগে না। এই বলো কি, তোমরা রাস্তায় বসে পরীক্ষা দাও? এটা তো দুঃখজনক, কি বলো? ওইটা রাস্তায় নি দেয় স্যার, আমরা দেই না। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তৌফিক, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমরা কি আমার ওই যে ইউটিউবে যে রেকর্ডগুলা ক্লাসের রেকর্ডগুলা ওগুলো কি দেখো? স্যার মুবিন নাকি দেখে না স্যার? দেখো না নাকি সবাই কমপ্লেন করে কেন? হ্যাঁ তুমি জব কিন্তু লাস্ট উইকে 10 পাইছি, আমি যদি না দেখতাম কিভাবে লিখলাম? হ্যাঁ তৌফিক কি সমস্যা? পাইনি স্যার, মানে রেজাল্টটা পাইনি স্যার। তৌফিক আহমেদ রেজাল্ট পাও নাই? স্যার আমারও সেম সমস্যা স্যার, নাইমুর রহমান স্যার, আমি যে আমারও রেজাল্টটা স্যার শো করতেছে না। কি ক্লাস টেস্টে? তোমরা তো পরীক্ষা ভালোই দিতে পারো রে, তোমরা রেজাল্ট পাবে কি করে? আচ্ছা আচ্ছা ইয়ে করো, আমার থেকে ভালো পরীক্ষা দেয় নাই গ্যারান্টি। আচ্ছা কি বলে এটা হচ্ছে তোমরা ক্লাসের শেষে বলো কেমন, এখন একটু ক্লাস স্টার্ট করে দিই তা নাহলে সমস্যা হবে। ও আচ্ছা আরেকটা কথা, আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের তো আরেকটা ক্লাস টেস্ট নেওয়া লাগবে। হ্যাঁ তোমরা তো একটা দিয়েছো, আরেকটা ক্লাস টেস্ট দেওয়া লাগবে। তো আগামী সপ্তাহে দেন স্যার। হ্যাঁ আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে ক্লাস টাইম ছাড়া তোমরা কোন একটা টাইম ঠিক করবে, বুঝছো? ক্লাস স্যার আমরা তাহলে ঠিক করে জানাবো। হ্যাঁ ক্লাস টাইমে নিলে আসলে আমি পড়ায় শেষ করতে পারবো না, তো ক্লাস টাইম ছাড়া কোন একটা। আচ্ছা আমি কথা শেষ করে নেই, রাকিব। হ্যাঁ রাফসান ক্লাস টাইম ছাড়া একটা টাইম ঠিক করবে, দেন ওই টাইমে আমি ক্লাস টেস্ট নিব। আর ক্লাস টেস্টের সিলেবাস, ক্লাস টেস্টের ক্লাস, হ্যাঁ মনিরুজ্জামান মিলন কিছু বলতেছে নাকি? একটু মিউট করো। শুক্রবারই অনেক ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা তাহলে ওকে সমস্যা নাই, তাহলে শুক্রবারই নিব। আর ক্লাস টেস্টের সিলেবাসটা হচ্ছে সুপার নোট আর সুপার মেশ, বুঝছো? সুপার নোট সুপার মেশ, সুপার নোট সুপার মেশ, সুপার নোট সুপার মেশ, ঠিক আছে? কি বেশি হয়ে গেল নাকি? আমাদের স্যার মঙ্গলবার স্যার নেওয়া যেতে পারে, ওই দিন হচ্ছে আমাদের একটা ক্লাস 7টা থেকে 8টা পর্যন্ত, 8টা পরে ফ্রি স্যার আমরা। আচ্ছা তোমরা হচ্ছে ইয়ে করো কি বলে যে তোমাদের সিয়া রাফসানকে জানিও, রাফসান তোমরা একটা ডিসাইড করো, একটা টাইম ঠিক করো, ঠিক আছে? দেন রাফসান আমাকে কাল অথবা পরশুর মধ্যে জানাবে কিন্তু, ঠিক আছে? জি স্যার। না স্যার শুক্রবার হলে স্যার পড়াশোনা একটু ভালো হয় স্যার, প্রিপারেশনের ব্যাপারটা একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই, শুক্রবারে নিব। আমার একটা প্রস্তাব ছিল স্যার। বসে পড়ো, বসো, পড়ে যাবা। হ্যাঁ তৌফিক বলো স্যার, দুইটা তো ক্লাস টেস্ট নেবেন স্যার তাই না? ক্লাস টেস্ট? হ্যাঁ স্যার। এইটা দিয়ে দুইটা হবে কিন্তু আরো তো দুইটা নেওয়া লাগবে স্যার। আমি যে প্রস্তাবটা করতে চাচ্ছি স্যার সেটা হচ্ছে স্যার ক্লাস টেস্ট নেন তিনটা স্যার, সে তিনটা থেকে দুইটা রেজাল্ট, যার যে কোনো দুইটা ভালো রেজাল্ট স্যার অ্যাকসেপ্ট করেন। যে কোনো দুইটা? হ্যাঁ স্যার, মানে তিনটা পরীক্ষার মধ্যে যার যে দুইটা রেজাল্ট সবচেয়ে ভালো হবে স্যার ওই দুইটা স্যার কাউন্টে নিয়েন স্যার। আচ্ছা দুই তিনটা থেকে দুইটা? হ্যাঁ তিনটা, আমরা তিনটা পরীক্ষা দিব তিনটা স্যার, তিনটার মধ্যে যেই দুইটা রেজাল্ট যার যার ভালো হবে স্যার ওই দুইটা স্যার রেজাল্ট যদি কাউন্ট করতেন তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হতো। কেন তোমরা ইয়ে করো না, চারটা থেকে তিনটা কাউন্ট করে না বেস্ট থ্রি? রাফসান তো আমি তো যতদূর জানি চারটা থেকে তিনটা কাউন্ট করে।
জানি না আমাদের তো এক্সাম আজকে যেরকম ম্যাম নিল ওটা 20 মার্কের একবারে এক্সাম। আচ্ছা আচ্ছা, না আমি তোমাদের ক্লাস টেস্ট চারটা নিব, চারটা থেকে তিনটা কাউন্ট করব। আর যদি দেখি খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে তখন বিবেচনা করব আসলে। হ্যাঁ, তখন হয়তো ক্লাস টেস্ট আরও দুই একটা নিতে পারি, অথবা কাউন্ট সংখ্যাটা কমিয়ে দিতে পারি, কতটুকু কয়টা কাউন্ট করবো সেটা কমিয়ে দিতে পারি, বুঝছো? এটা এখন তো বোঝা যাচ্ছে না, তোমরা তো একটা দিলা। যদি একটা সেকশনের তোমাদের কি বলে যে ঘাগাতের শীতলক্ষা এদের রেসপন্স মানে মোটামুটি তারা পারছে, কিন্তু সালদা শঙ্কনা এদের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম সালাম স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ মেহেদী হাসান জয় বলো। স্যার আমি যে পরীক্ষাটা নিছি স্যার, এটা আমি আমি স্যার ছিলাম না তো স্যার, আমি আমার ফোনটা চুরি হয়ে গেছিল, পরীক্ষাটা দিতে পারিনি স্যার। এখন মেহেদী হাসান জয়, তুমি পরীক্ষা দিতে পারোনি, ফোন চুরি হয়ে গেছিল? জি স্যার, এখনো পাইনি আমি ফোন, এখনো কিনি নাই, এখন জাস্ট একটা দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা, তো তুমি কবে দিতে পারো? এটা খুব দুঃখজনক ব্যাপার, ফোন চুরি হয়ে গেছিল। কিভাবে ফোন চুরি হলো কিভাবে? আচ্ছা মেহেদী হাসান জয়, তুমি তুমি পরে আমাকে একটু ফোন দিও, ঠিক আছে? ক্লাস শেষে এই তো, আজকে তো একটু দেরি হবে আমার, তুমি 11টার পরে আমাকে একটু ফোন দিও, কেমন? মেহেদী হাসান, ও মিড টার্ম দাও নাই? না স্যার, আমার ফোন তো একবারই মানে বলবো স্যার আউট অফ নেটওয়ার্ক ছিলাম পুরো। ওহো, আচ্ছা মিড টার্মের জিনিসটা তো আসলে ওটা তো আমার, আমি কিছু করতে পারবো না, তার কারণ ওটা তো আসলে এখন আমার হাতে নাই। আমার একটা কথা ছিল, নাইমুর জানে স্যার, নাইমুর আর আমি একই এলাকার স্যার, ও জানে স্যার, আমার নাইমুর জানলে হবে, আমাকে জানতে হবে। আচ্ছা হ্যাঁ, রাকিবুল ইসলাম কি জানি বলতেছো? স্যার আমি আসলে মিড টার্ম এক্সাম দিলাম কিন্তু আমার হচ্ছে ফাইলটা ক্যান নট ওপেন দেখাচ্ছিল, এখন কি করব স্যার? আমার তো স্যার দেখেন মুভিতে বসে আছে, ক্লাস করে না। জাইদুর পাইছো না, তোমার রেজাল্ট পেয়েছো না? না স্যার এখনো পাইনি স্যার, আমিও পাই নাই স্যার। কি বলো তোমরা আবার তাহলে মেইল করে পাঠিয়ে দাও, যাদের যারা অ্যানসার পাও নাই তারা মেইল করে, সরি যারা নাম্বার পাও নাই তারা মেইল করে পাঠিয়ে দাও, ঠিক আছে? আজকে কিন্তু করবো, আজকে আমি কিছু বলতে পারতেছি না, তারা মানে ওই ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এইগুলো ভালো করে দিতে হবে, এখন যতটুকু আমি বলতে পারতেছি ডিপার্টমেন্ট থেকে তো আমাকে একটু ভাবতে কথা বলে দেখতেন বিষয় কি বলে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভালো কথা মনে করছেন। আচ্ছা এবারে যে স্যার আন্তর্জাতিক অনার্স হয়ে যাবে যারা পরে বসে ছিল,
আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই, দেখি আমি ভার্সিটিতেও কথা বলবো। কই যাচ্ছ মুবিন? আমি এক্সাম দেইনি স্যার, এক্সাম তো বাদ দিছি। ভার্সিটিতে কথা বলে তোমাদেরকে জানাবো না নেক্সট ক্লাসে। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দেই, কেমন? ক্লাস শুরু করে দেই। মুবিন কই যাইতেছে? মুবিন মুবিন যাইতেছে কোথায় জানি। অনেক দেরি হয়ে গেছে। জি স্যার, জি স্যার, আপনি ক্লাস শুরু করেন, সবাই মিউট হন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটু কথা ছিল স্যার। আচ্ছা কথা পরে শুনি। হ্যাঁ কথা পরে শুনুন স্যার, আমি একটু অসুস্থ, তো আমার একটা ছোট অপারেশন হয়েছে, তো স্যার আমি ক্লাসে থাকতে পারতেছি না। ও এখন থাকতে পারতেছো না? জি স্যার আমার একটু অপারেশন হয়েছে তো। ওহো কি হয়েছে তোমার? স্যার একটু ফোড়া হয়েছিল, অনেক বড় ফোড়া হয়েছিল, তো অপারেশন হয়েছে, ওই মানে থাকার লাগে শুয়ে থাকে, উপরে থাকে শুয়ে থাকার লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি লিভ নাও, তুমি রেস্ট নাও, তুমি রেকর্ড দেখে নিও আর অ্যাটেনডেন্সটা দিয়ে দিও, কেমন? অ্যাটেন্ডেন্স স্যার, হ্যাঁ তুমি লিভ নাও, সমস্যা নেই। থেভিনিন এবং নর্টন থিওরেম, থেভিনিন আর নর্টন থিওরেমের উপর পড়াশোনা করব। তো এখন থেভিনিন নর্টন এইগুলো আসলে কি জিনিস, থেভিনিন থিওরেম নর্টন থিওরেম এগুলো কি জিনিস, এগুলো জানার আগে, এগুলো জানার আগে আমরা জানবো হচ্ছে লিনিয়ার সার্কিট কাকে বলে, লিনিয়ার সার্কিট কাকে বলে। লিনিয়ার সার্কিট হচ্ছে, লিনিয়ার সার্কিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার আউটপুটটা ইনপুটের প্রপোর্শনাল হবে, বুঝতে পারছো? তার মানে ইনপুট যতগুণ বাড়াবা আউটপুট, আউটপুটও ততগুণ বাড়বে, ইনপুট যতগুণ বাড়াবা আউটপুটও ততগুণ বাড়বে, ওই যে ইয়ের মতো, ভি সমানুপাতিক আই এর মতো, বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা সবাই তাহলে বুঝছে। তো এই সার্কিটে আসলে, এই যে এখানে আমি একটা সার্কিট আঁকছি, দেখো সার্কিটে আসলে কি থাকে, যে ভোল্টেজ সোর্স, তারপর হচ্ছে রেজিস্টেন্স, এগুলো থাকে তাই না? কিন্তু দেখো এইখানে যে সার্কিটটা আঁকছি, এখানে জাস্ট একটা বক্স, এই বক্সটা দিয়ে আসলে কি বোঝায়, এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে আসলে আমার অনেকগুলো ভোল্টেজ সোর্স, তারপরে সার্কিট এলিমেন্ট, দ্যাট মিন রেজিস্টেন্স, তারপরে কারেন্ট সোর্স, এগুলো অনেক কমপ্লিকেটেড অবস্থা আছে, হিজিবিজি অবস্থা আছে। হ্যাঁ তো এই সার্কিটে আসলে এই ধরনের সার্কিটগুলো সলভ করা একটু কঠিন। তো এই সার্কিটের একটা বৈশিষ্ট্য এরকম যে এর ইনপুট বাড়ালে আউটপুট বাড়ে, এই সার্কিটের বৈশিষ্ট্যটা কি, ইনপুট বাড়ালে আউটপুট বাড়ে, এরকম একটা সার্কিট। তো এই সার্কিটটা হচ্ছে আমার এখন সলভ করতে হবে। তো আমার এর মধ্যে যদি অনেক সোর্স থাকে, অনেক কিছু থাকে এলোমেলো অবস্থায়, তাহলে তো প্রবলেমটা সলভ করা একটু মানে ঝামেলা, ডিফিকাল্ট তাই না? এই সার্কিটটা সলভ করা একটু প্রবলেম, অসুবিধায় পড়ে যাব তাই না? তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে কি করা হয় যে এই লিনিয়ার সার্কিট কে তোমার, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নেই, এই ধরনের সার্কিটকে বলে লিনিয়ার সার্কিট, যেখানে আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট, কথা বুঝছো? তাহলে লিনিয়ার সার্কিট কি বলো তো দেখি। আউটপুট প্রপোর্শনাল টু, এখানে আউটপুট পি, আউটপুট দিয়েছি তাই না? তো এর মানে বোঝা হচ্ছে ইনপুট যতগুণ বাড়বে আউটপুট ততগুণ বাড়বে, বুঝতে পারছো? আচ্ছা তো এই ধরনের সার্কিটকে বলে লিনিয়ার সার্কিট।
তো লিনিয়ার সার্কিটের এখান থেকে দুইটা টার্মিনাল বের হয়ে পড়ছে আমার, হ্যাঁ দুইটা টার্মিনাল দুইটা তার বের হয়ে গেছে। তো এই সার্কিটটা তো আমার সলভ করা একটু প্রবলেম, তো এখানে কি করি আমরা, এই সার্কিটকে আমরা একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলি। লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলি, ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে এই যে এই কথাটা, এই কথাটা বলছিল হচ্ছে থেভিনিন বলে একজন সায়েন্টিস্ট, যার কারণে এই সার্কিটকে বলা হয় থেভিনিন সার্কিট, এবং এই ভোল্টেজ সোর্সটাকে বলা হয় থেভিনিন ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় থেভিনিন রেজিস্ট্যান্স। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে যে রেজিস্ট্যান্সটা আছে স্যার, ওখানে ওই সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স আছে ওগুলো সমস্ত নাকি স্যার? হ্যাঁ, ওটা আমরা আসতেছি যে থেভিনিন রেজিস্ট্যান্স, থেভিনিন রেজিস্ট্যান্সটা কি, এটা কিভাবে বের করব একটা সার্কিট থেকে, তারপর হচ্ছে থেভিনিন ভোল্টেজটা কি, এটা কিভাবে একটা সার্কিট থেকে বের করব, সেটাতে আমরা একটু পরে আসব, ঠিক আছে? একটা ম্যাথ, একটা দুইটা ম্যাথ দেখলে তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। কথা বুঝতে পারছো? তাহলে স্যার থেভিনিন সার্কিটটাকে স্যার কি লিনিয়ার সার্কিট বলতে পারবো? থেভিনিন সার্কিটকে, হ্যাঁ থেভিনিন সার্কিট ও লিনিয়ার সার্কিট এক ধরনের। গুড কোশ্চেন, কোশ্চেনটা ভালো ছিল। থেভিনিন সার্কিট এক ধরনের লিনিয়ার সার্কিট, তার কারণ এখানেও যদি আমি একটা আউটপুটে একটা ভোল্টেজ পেতে চাই তাহলে ইনপুটে যত গুণ দিব আমি আউটপুটও তাই পাবো, বুঝছো? আচ্ছা, এখন এটা গেল হচ্ছে থেভিনিন থিওরেম। এখন থেভিনিন যখন এই থিওরিটা দেয় তখন নর্টন বলে একজন সায়েন্টিস্ট করলো কি, ও বলল যে আচ্ছা থেভিনিন তো চেষ্টা করছে ভোল্টেজ সোর্স দিয়ে, আমি চেষ্টা করব কারেন্ট সোর্স দিয়ে, বুঝছো? তো নর্টন কি করলো যে ওই সার্কিটটাকে, দ্যাট মিন্স এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে নর্টন সায়েন্টিস্ট যেটা করলো যে সে একটা কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলল। তো কনভার্ট করে ফেলে দেখে যে থেভিনিন যে রেজাল্ট পেয়েছে নর্টনও সেই একই রেজাল্ট পায়, বুঝতে পারছো? হ্যাঁ, হিংসা। ও আসলে, আচ্ছা নর্টন, নর্টন আসলে তেমন কিছুই করে নাই, দেখো নর্টন আসলে ফাঁকিবাজি করছে। নর্টনকে আমি বলি কি, ও একটু চালাক টাইপের সায়েন্টিস্ট, তার কারণ, হ্যাঁ তার কারণ ও যে, আমি আবার কি করলাম, আমার দোষ দেন কে রে ভাই? আচ্ছা আচ্ছা শুনো, নর্টন যে কাজটা করছে, আচ্ছা কি জানি বললো চালাক বলতে গিয়ে কি 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 জানি বলতেছে সবাই, কি কে চালাক তোমাদের মধ্যে? টাইপের সার্কিট স্যার, হ্যাঁ সরি, চালাক টাইপের বিজ্ঞানী বললেন, হ্যাঁ চালাক টাইপের বিজ্ঞানী, তোমাদের মধ্যে আছে নাকি এরকম? আচ্ছা যাই হোক, পুরো যুগ সাক্ষী স্যার, ইতিহাস সাক্ষী, ভালো মানুষের পিছনে এরকম খারাপ মানুষকে দেখে থাকে। আচ্ছা ওরে বাবা, নর্টন এই আই এন কারেন্টটা কিভাবে পেয়েছে জানো? আই এন কারেন্টটা, আই এন আসলে ভি থেভেনিন বাই আর থেভেনিন। ও আসলে থেভেনিনেরই থিওরি কাজে লাগায় এই কারেন্টটা বের করছে, বুঝতে পারছো? থেভেনিন ব্যবহার করে, হ্যাঁ। আচ্ছা দেখো নর্টন আরো কত চালাক, দেখো ও যে আর এনটা বের করছে না, সেই আর এনটাও হচ্ছে আবার RTH এর সমান, বুঝছো?
ও থেভেনিন রেজিস্ট্যান্সের সমান আসলে, কথা বুঝছো? তাহলে নর্টন আসলে তেমন কিছুই করে নাই, দেখো ও থেভেনিন থেকেই সে আসলে এই জিনিসটা ডেভেলপ করে, বুঝছো? থেভেনিন এর সার্কিট মডিফাই, মানে স্যার এই যে নর্টনের সার্কিটটা কি ব্যবহার হবে স্যার? হ্যাঁ নর্টনের সার্কিটটা ব্যবহার করব আমরা পরে, এই যে ম্যাথে লাগবে আমার। না না ওইটাই বলতেছি না, মানে আমি বলতে চাচ্ছি কি থেভেনিন ব্যবহার করব না দুইটাই ব্যবহার করব? আচ্ছা দুইটা, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে, এটার উপর বেস করে কোশ্চেন আছে তো, তো আমাদের ইয়ে করতে পারি। ভোল্টেজ সোর্স থাকলে এই নর্টন আর ভোল্টেজ সোর্স থাকলে স্যার থেভেনিন। হ্যাঁ ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে তাহলে এটাই হচ্ছে আমার থেভেনিন সার্কিট, আর এটা হচ্ছে যদি আমার কারেন্ট সোর্সের সাথে একটা প্যারালালি রেজিস্ট্যান্স থাকে তখন সেটা হচ্ছে নর্টন সার্কিট, বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা দুই একটা ম্যাথ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখো আরটিএস সমান আর, দেখো আমরা প্র্যাকটিস প্রবলেম 4.8 এ যাব, ঠিক আছে? এইখানে কি বলছে আমাদের প্র্যাকটিস প্রবলেম 4.8 এ, প্র্যাকটিস প্রবলেম 4.8 এ যেটা বলছে যে আমাদের এ এবং বি, এই যে এই দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ এই দুইটা টার্মিনালের বাম দিকে, এই দুইটা টার্মিনালের, আচ্ছা তোমরা আমাকে বলো তো এই দুইটা টার্মিনালের ডান দিকে কোন রেজিস্ট্যান্স আছে? এই দুইটা টার্মিনাল, টার্মিনালের এই দুইটা টার্মিনালের ডান দিকে তোমাদের হাতের ডান দিকে কোন রেজিস্ট্যান্সটা আছে? 1 ওহম, তাই না? এর ডান দিকে আছে 1 ওহম, এছাড়া আর এই পাশে কিন্তু আর কিছু নাই, তাই না? একটু একটু মিউট করো, একটু মিউট করো, সবাই মিউট করো না কেন, মিউট করো একটু, কথা বোঝা যাচ্ছে না, ক্লাসের বাহিরে যদি কোনো কথা থাকে তাহলে মিউট করে কথা বলো। আচ্ছা স্যার একজন গ্রুপে স্যার এসএমএস দিল স্যার, সে ঢুকতে পারছে না স্যার, একটু দেখেন তো স্যার। ঢুকতে পারছে না, তোমরা লিংক দিয়েছো না তাকে? সে স্যার আর কি একটা লিংকে ঢুকেছে, মানে ক্যামেরা এটা অফ করে আছে এখন, মানে প্রসেসিং আর কি করতেছে, সমস্যা দেখাচ্ছে। এখানে তো কেউ ওয়েটিং এও তো দেখাচ্ছে না আমার এখানে। আবার ঢুকতে বলেন ভাই কেটে দিয়ে। হ্যাঁ আবার ঢুকতে বলে, এখানে তো ওয়েটিং এ দেখাচ্ছে না, ওই যে ঢুকছে মনে হয়। আচ্ছা তো এখন দেখো এ বি টার্মিনালের ডান দিকে আমার 1 ওহম ছাড়া আর কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? তো কোশ্চেনে বলছে কি যে থেভেনিন থিওরেম ইউজ করে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল। এই কথাটা আমাদের বুঝতে হবে, তোমাদের বইতে লেখা আছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য লেফট, সরি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল, লেফট অফ দ্য টার্মিনাল, এই টার্মিনালের বাম পাশ কোনটা, লেফট কোনটা, এই সাইড, তাই না? হ্যাঁ এই সাইডে, এই সাইডে এই লেফটের টোটাল সার্কিটকে আমি এই লেফটের টোটাল সার্কিটকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করব। এবি টার্মিনালের লেফট সাইডের সার্কিটকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করব। দ্যাট মিন্স একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্সে কনভার্ট করব। কথা বুঝে আসছে? কোশ্চেন দেখে বুঝতে হবে কিন্তু, বুঝছো সবাই? এবি টার্মিনালের লেফট অর্থাৎ বাম পাশের সার্কিটকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স এই টোটাল সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্সে প্রকাশ করতে হবে, একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজ রেজিস্ট্যান্সে প্রকাশ করতে হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কনভার্ট করা লাগবে, বুঝছো? ওইটাই হবে আমার যে ভোল্টেজ সোর্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ,
আর যে রেজিস্ট্যান্সটাও সেটা থেভিনিন রেজিস্ট্যান্স। এটা কিভাবে পাবো আমরা দেখতেছি, ধাপে ধাপে দেখব। আচ্ছা ছয় আর চার যোগ, কেন ছয় আর চার কেন যোগ করবা, তুমি তো আগায় যাচ্ছ বেশি। আচ্ছা দেখো, এখন যেহেতু আমার এবি টার্মিনালের লেফট সাইডের সার্কিটকে থেভিনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করতে বলেছে, এ কারণে আমার ওয়ান ওহম এই রেজিস্ট্যান্সের এই মুহূর্তে কোনো ভ্যালু নাই, তাই না? যেহেতু হ্যাঁ বলো বলো, আচ্ছা আমার এবি টার্মিনালের লেফট সাইডের সার্কিটকে থেভিনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করতে বলেছে, সেই কারণে আমার আমি কাজ করব হচ্ছে এই লেফট সাইডটাকে নিয়ে। আমার ওয়ান ওহম নিয়ে কোনো কাজ আছে? যেহেতু কাজ নাই, হ্যাঁ আপাতত যেহেতু কাজ নাই, তাহলে আমি কি করব, ওয়ান ওহম রেজিস্ট্যান্সটাকে খুলে সার্কিট থেকে বাদ দিয়ে দিব। তাহলে সার্কিট থেকে যদি বাদ দিয়ে দেয় সার্কিটটা আমার এরকম হয় না তখন? এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা এই সার্কিটে কয়টা সোর্স আছে বলো তো? হ্যাঁ দুইটা সোর্স, দুইটা কি সোর্স স্যার? একটা ভোল্টেজ সোর্স আছে। এই ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট স্যার? একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। এই কি বলে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট, ভালো করে বলো স্যার। ডিপেন্ডেন্ট স্যার কি? ডিপেন্ডেন্ট স্যার, ডিপেন্ডেন্ট 3 অ্যাম্পিয়ার, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। এই সব ভুলে গেছো তোমরা, আমি বলছিলাম না গোল চিহ্ন মানে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ কি হলো? আচ্ছা এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারো কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? না স্যার। আচ্ছা তো আমি কি করব, আমি যদি আরটিএইচ বের করতে চাই তখন আমি এই দুই সোর্স দুইটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব, এই দুইটা সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিব সার্কিটে। তাহলে এখন ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে গেলে আমরা কি করি জানো? এই যে এখানে ভোল্টেজ সোর্স, এই যে ভোল্টেজ সোর্সের আসলে দুই টার্মিনালে যে ভোল্টেজটা সেটাই আমার দেখাচ্ছে না ভি? জি স্যার। এখন তুমি যদি এই ভোল্টেজ সোর্সের জায়গায় ভোল্টেজ সোর্সটা উঠায় তুমি যদি টার্মিনালটাকে শর্ট করে দাও না, তখন এই ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে কোনো ভোল্টেজের ডিফারেন্স দেখাবে না, বুঝছো? এখানে কোনো ভোল্টেজের ডিফারেন্স দেখাবে কি? না স্যার। তাহলে কি ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল না? কথা বুঝছো? ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে আমরা সেখানে শর্ট সার্কিট করে দেই ভোল্টেজ সোর্সটাকে, বুঝছো এটা? তাহলে কি রেজিস্ট্যান্সগুলো স্যার কাটে দিব স্যার? না আমি তো রেজিস্ট্যান্সের ব্যাপারে আসি নাই, তুমি কেন ওই লাফায় ওইদিকে চলে গেছো? শর্ট নিচে আসছি, কিন্তু ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভ করার জন্য নিচে শর্ট করে দিয়েছি আমি, বুঝছো? আচ্ছা এখন এই সোর্স গেল, এখন আছে কারেন্ট সোর্স। আমার যখন থেভেনিন রেজিস্ট্যান্স বের করবো তখন সব সোর্সকে ডিঅ্যাক্টিভ করে দিব। তাহলে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ হয়ে গেল, বাকি আছে কোনটা? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করবো কিভাবে? এখান থেকে দেখো, এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আমার আই কারেন্ট ফ্লো হচ্ছে, এখন এই কারেন্টটা ফ্লো হতে দিব না, তাহলে সার্কিটটাকে ওপেন করে দিলাম। আর কারেন্ট ফ্লো হবে এখান থেকে এখানে? তাহলে কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা তোমরা মনে রাখবা, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হলে আমরা শর্ট করে দেই, কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হলে ওপেন করে দেই। এটা কিন্তু তোমরা পরীক্ষায় ভুল করবা, ঠিক আছে? তোমরা এলো, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হলে আমরা শর্ট করে দেই, কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হলে ওপেন করে দিই। এটা কিন্তু মনে রাখবা, তোমরা কিন্তু পরীক্ষা উল্টাপাল্টা করে হলো, কারেন্ট সোর্সকে তোমরা শর্ট করে দিছো, ভোল্টেজ সোর্সকে ওপেন করে দিছো, এরকম কিন্তু ঘটনা ঘটে, সো সাবধান। এরকম যদি ম্যাথ পাই তাহলে আমি জিরো দিয়ে দিব, বুঝছো? এই পর্যন্ত বুঝা গেছে?
কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? তো স্যার মনে আছে এই যে স্যার আমার আগামী কাল জিজ্ঞেস করবেন দুইটার মধ্যে প্যাচ লেগে যাবে। আচ্ছা দুইটার মধ্যে প্যাচ লেগে যাবে, একটু দেখো রেকর্ডগুলো দেখো তাহলে প্যাচ লাগবে না। সহজ মনে হবে। তাহলে দেখো আমি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটাকে ডিঅ্যাক্টিভ করে নিচের সার্কিটটাকে আঁকতে পারি। ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করে দিয়ে শর্ট সার্কিট করলাম, কারেন্ট সোর্সকে ওপেন করে দিলাম, দ্যাট মিন্স কারেন্ট সোর্সটা খুলে ফেলে দিছি এখান থেকে, বুঝছো? আচ্ছা এখন এই টার্মিনাল থেকে দেখে আমার আরটিএইচটা বের করব, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, বুঝছো? এই টার্মিনালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা বের করতে পারবে না, বলো তো দেখি কি হবে। হ্যাঁ এই 6 আর 6 হচ্ছে কি সিরিজে আছে, তাই না? তাহলে সিরিজ যদি করে দাও তাহলে 6+6=12, দেন 12 এবং 4 এই দুইটা কি কম্বিনেশনে আছে কেউ কি বলতে পারো? স্যার এটা সিরিজে আছে স্যার, এটা সিরিজে আছে। আচ্ছা আরো বলো দেখি। হ্যাঁ প্যারালাল, সরি স্যার প্যারালাল, প্যারালাল 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 প্যারালালে কি করে প্যারালালে আছে, গুড প্যারালালে আছে। সিরিজ বললা কেন? আমি বলছি না এখান থেকে টার্মিনাল বের হয়ে গেলে তখন আর না স্যার ওই যে বুঝতে পারি নাই সিরিজ হবে না, এখন বুঝে যাচ্ছে। হ্যাঁ এটা কি সবাই আমরা একমত যে এটা হচ্ছে প্যারালালে আছে এই দুইটা রেজিস্ট্যান্স? দুইটার টার্মিনাল একটা পয়েন্টে যুক্ত আছে এবং আরেকটা টার্মিনাল এই পয়েন্টে আছে, তাই না? বুঝছো? বুঝতে পারছো না পারো নাই? জি স্যার এবার বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন? আচ্ছা কারো কোনো কনফিউশন নাই। হ্যাঁ এখন আমরা এই টার্মিনাল থেকে দেখে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? R = 4 × 12 = 4+12, তাই না? তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হয়? 0 কি কি বলে এটা এটা এটাই যোগ মানে গুণ স্যার আমরা 1600 হ্যাঁ এটা যোগ বিয়োগ করলে হচ্ছে 3 ওহম, এইটাই হচ্ছে আমার থেভেনিন রেজিস্ট্যান্স, বুঝছো? এটা যদি খালি প্রথম দিকে ক্লাস করা তো আমি তাহলে ফার্স্ট ক্লাস পায় বাস করতাম। এটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এই অন্য অন্য কোনো সাইড টক করো না, থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করা কি বুঝছি? জি স্যার এটা বুঝেছি স্যার। কারো কোনো কনফিউশন আছে? এই যে দুই প্রথমে 4 দিয়ে গুণ করলেন মানে প্যারালাল প্রথমে, তারপরে এটা বুঝি নাই এই থেভেনিন রেজিস্ট্যান্স বের করা বুঝো নাই, এই যে এটা এই যে গুণ করাটা বুঝো নাই না স্যার? আই স্যার এই রেজিস্ট্যান্স বের করলাম এখন স্যার। হ্যাঁ রেজিস্ট্যান্স বের করলাম স্যার এটা। হ্যাঁ রেজিস্ট্যান্স বের করলাম, কিন্তু এটা কি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা বুঝো নাই? হ্যাঁ স্যার এটা বুঝেছি, কিন্তু স্যার রেজিস্ট্যান্সের নামটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্যার। হ্যাঁ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই থেভেনিন রেজিস্ট্যান্স, বুঝছো? এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই থেভেনিন রেজিস্ট্যান্স। হ্যাঁ কি হইছে উপরে গুণ নিচে প্লাস হবে কেন স্যার? হ্যাঁ উপরে গুণ নিচে যোগ কেন হবে স্যার? কেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখো নাই তোমরা? এই যে এখানে যদি আমি একটা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারো না R1 R2, জি স্যার এখান থেকে যদি আমি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি এই টার্মিনাল থেকে তাহলে সেটা কত হবে? পারো না এটা বের করা? শুরুতে শিখিয়েছি না আমি আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হচ্ছে R1 × R2 / R1+R2, জানো না এটা? হ্যাঁ এখানে এই দুইটা প্যারালালি কানেক্টেড, এটা কিন্তু সিরিজ না, কারণ এখান থেকে টার্মিনাল বের হয়ে গেছে, তাহলে এটা সিরিজ না, এই দুইটা কিন্তু প্যারালালি কানেক্টেড। অনেকে কিন্তু ভুল করবে, এটা প্যারালালি কানেক্টেড, এইটা এবং এটা প্যারালালি কানেক্টেড। তাহলে প্যারালালের সূত্র দিয়ে আমি বের করে ফেললাম, বুঝছো?
কারো কোনো কনফিউশন আছে? দয়া করে মাইকটা মিউট করো, মাইক মিউট করো। এই আলামি ভাই, আলামি ভাই একটা কথা বারবার বলতেছে কেন? বলা লাগতেছে কেন? আপনি কি বুঝেন না যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে? কেউ শুনতে পায় না তাদের জন্য। আচ্ছা ফায়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি করো না। এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কনফিউশন নাই স্যার। ওকে, আচ্ছা এটা গেল থেভেনিন রেজিস্ট্যান্স। এখন আমার থেভেনিন ভোল্টেজ বাকি আছে, তাই না? থেভেনিন ভোল্টেজটা হচ্ছে এই যে, এই সার্কিটে আমরা এই টার্মিনালে হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স খুলে ফেলে দিয়ে এই যে এখানে থেভেনিন রেজিস্ট্যান্স বের করছি, তাই না? এতক্ষণ ধরে জি স্যার। এখন 3 এম্পিয়ার, হ্যাঁ এখন 3 ওহম, আবার এম্পিয়ার আসে কোত্থেকে? ওহম স্যার, ওহম। আচ্ছা এখন এখন হচ্ছে আমরা বের করব হচ্ছে VTH, দ্যাট মিন্স থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ বের করতে গেলে কি করব? আমার টোটাল সার্কিটে এই যে এখানে 1 ওহম রেজিস্ট্যান্সটা, এই 1 ওহম রেজিস্ট্যান্সটা খুলে ফেলে দিব। 1 ওহম রেজিস্ট্যান্সটা খুলে ফেলে দিয়ে বাম পাশে যা আছে পুরাপুরি অক্ষত রাখব, এটা একদম ঠিক থাকবে। এই যে বাম পাশে এবি টার্মিনালের বাম পাশে সব কিছু ঠিক থাকবে, শুধু 1 ওহম রেজিস্ট্যান্সটা খুলে ফেলে দিব, বুঝছো? হ্যাঁ আগেরটার মতো, কিন্তু এখানে ব্যাপার আছে। 1 ওহম রেজিস্ট্যান্সটা খুলে ফেলে দিয়ে টোটাল সার্কিটটা ঠিক রাখব, ঠিক আছে? টোটাল সার্কিটটা স্যার কারেন্টটা কই গেল? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার? আরে ওটা তো কারেন্ট না, 3 অ্যাম্পিয়ার কারেন্ট কই পেলে তুমি? 3 ওহম রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হ্যাঁ, আগের সার্কিটটা ছিল স্যার, আগের আগের সার্কিটটা টোটাল সার্কিটকে অপরিবর্তনীয় রাখছি, তাই না? কোনো চেঞ্জ করি নাই। জি স্যার। এখন এই অবস্থায় আবার বলতেছি, এই অবস্থায় আমি এই এ এবং বি টার্মিনালের ভোল্টেজ বের করব, এ এবং বি টার্মিনালের ভোল্টেজ বের করব, বুঝছো? এই যে এ এবং বি টার্মিনালের ভোল্টেজটা VTH, সেটাই হচ্ছে আমার VTH। এই যে এ এবং বি টার্মিনালের ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে VTH, দ্যাট মিন্স পজিটিভ আর বি কে নেগেটিভ দিলাম কেন স্যার? এটা আচ্ছা, পজিটিভ নেগেটিভ কেন ধরলা? এটা তুমি বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট তুমি ধরে নিতে পারো, এটা কোনো সমস্যা নাই। বাই ডিফল্ট উপরে প্লাস নিচে মাইনাস, তুমি যদি নিচে প্লাস দাও উপরে মাইনাস দাও কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? আচ্ছা এখন তোমরা আমাকে বলতে পারো এ এবং বি টার্মিনালে যে ভোল্টেজটা পাবো সেটাই কি আমার 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ না? তাহলে এই টার্মিনালে আমি যে ভোল্টেজটা পাবো, আবার 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা কি আমার একই হবে না? আমার কথায় কি সবাই একমত? সবাই কি বুঝছো? ইয়েস অর নট? বুঝো নাই? এ এবং বি, হ্যাঁ এ এবং বি টার্মিনালে আমি যে ভোল্টেজটা পাবো, দ্যাট মিন্স এ এবং বি টার্মিনাল যে ভোল্টেজের ডিফারেন্স সেটাই হচ্ছে আমার 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, বুঝছো? 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো এইখানে আমি সেই সেম ভোল্টেজ পাবো। কেন তোমরা ইয়ে করো নাই? এই দেখো এখানে যদি আমি একটা ভোল্টেজ ভোল্টমিটার লাগাই, এখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগাই যে ভোল্টেজটা পাবো, এই নোড আর এই নোড সেম হওয়ার কারণে
এই যে এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই তাহলে সেম আমি ভোল্টেজ পাবো না? জি স্যার। এটা বুঝছো নাই? বুঝছো? জি স্যার। আচ্ছা দুইটাই তো সিরিজে ছিল না? ওইটা কোন দুইটা সিরিজে ছিল? কোন দুইটা না? এখানে সিরিজ প্যারালালের কোনো কথা বলি নাই আমি এখনো, এখানে সিরিজ প্যারালালের কোনো কনসেপ্টে আসি নাই। ঠিক আছে, এখানে শুধু বোঝার ব্যাপারটা হচ্ছে এই নোট যা এই নোডও তা, এই নোটও যা এই নোট তা। তাহলে এই দুইটা নোডে, এই দুইটা নোডে ভোল্টেজের যে ডিফারেন্স পাবো, এই দুইটা নোডে ভোল্টেজের সেই একই ডিফারেন্স পাবো, এটাই হচ্ছে জি স্যার মূল কথা। একই ভোল্টেজে একই, একই নোডে একই ভোল্টেজ। বুঝছো? কারণ একটা নোডে জানি কয়টা ভোল্টেজ থাকে, একটা ভোল্টেজ। আচ্ছা স্যার সব ভোল্টেজ সেম থাকে। আচ্ছা এখন তোমরা বলো তো 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আমি বললাম যে ভোল্টেজ বের করব 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ বের করব সেটাই আমার থেভেনিন ভোল্টেজ, তাই না? জি স্যার। সবাই কি একমত? জি স্যার। আচ্ছা সবাই একমত তাহলে, আমি এখানে কথা বলনা প্লিজ। তাহলে এখন তোমরা বলো তো আমি যদি 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্টটা বের করতে পারি তাহলেই না আমি থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাব? জি স্যার, জি স্যার। 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে আমি কারেন্টটা পাবো সেই কারেন্ট ইনটু 4 ওহম করলে আমি কি এই দুই টার্মিনালের ভোল্টেজ পাবো না? আবার এই দুই টার্মিনালের ভোল্টেজ মানে কি ভিটিএইচ না? জি স্যার। আচ্ছা তাহলে আমার যেভাবেই হোক এই 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই বের করতে হবে, তাই না? ওকে, এখন আমরা আগে কত কিছু শিখে আসছি না, KCL শিখে আসছি, KVL শিখে আসছি, সেই KCL KVL দিয়েই সলভ করে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করব। তো সেটা কিভাবে করতে পারি দেখো, এখানে তোমরা চাইলে এই ম্যাথটা হচ্ছে মেশ অ্যানালাইসিস বা KVL অ্যাপ্লাই করেও করতে পারো, আবার নোডাল অ্যানালাইসিস দ্যাট মিন্স KCL অ্যাপ্লাই করেও করতে পারো। তবে মেশ অ্যানালাইসিস করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই আমি মেশ অ্যানালাইসিস দিয়ে দেখাই, ঠিক আছে? বা লুপ কারেন্ট ধরে দেখাই, ঠিক আছে? আচ্ছা তাহলে, তাহলে দেখো এই দুইটা লুপে যদি আমি দুইটা কারেন্ট ধরে নিব, এখন I1 I2 দুইটা কারেন্ট ধরে নিলাম, তাহলে VTH সমান সমান আমি লিখতে পারি না 4 × I2? লেখা যায়? আচ্ছা জি স্যার লেখা দাও। এখন এই লুপে, এখন আমি এই দুইটা লুপে KVL অ্যাপ্লাই করব, এই দুইটা লুপে KVL অ্যাপ্লাই করব। আচ্ছা এই দুইটা লুপে কিভাবে KVL অ্যাপ্লাই করব কেউ কি বলতে পারো? এই দুইটা লুপে কিভাবে KVL অ্যাপ্লাই করব স্যার? এই, হ্যাঁ এই মেশ আর এই মেশ মিলে কি হয়েছে বলো তো? প্রথমে আয়ন করব না স্যার? প্রথমে আয়ন করবা? ওইভাবে করব না স্যার। হ্যাঁ এখানে KVL কিভাবে করবা? সেটা সুপার মেশ হয়েছে না স্যার? গুড, এটা হচ্ছে সুপার মেশ। কে বলছো? কে এই কথাটা কে বলছে? পাঁচ নম্বর। হ্যাঁ স্যার আমিও বলছি। আচ্ছা কে বলছে? স্যার আমরা সবাই বলছি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ একজন সঠিক বলার পরে সবাই বলতেছে আমরা বলছি। এই জি স্যার বলছো না? আমি বলছিলাম, মিউট করা ছিল স্যার। আমিও বলছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঁচ নম্বর বাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তো এখান থেকে বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাও তোমাদের, না আমার তো মনে মশিউর বলছে কথাটা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা, আচ্ছা ঠিক আছে তোমাদের সবাইকে, আমি সবাইকে পাস মার্কস বোনাস যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তোমরা টেনশন নিও না, সবাইকে আমি 5 মার্কস বোনাস দিব, সমস্যা নাই।
ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এই সুযোগ কিন্তু সব সময় আসবে না স্যার আমারে আগে দেন স্যার আচ্ছা আচ্ছা সমস্যা স্যার আগে বলেন না সমস্যা না আমার সামনে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি সবাইকে দিব এরপর থেকে কিন্তু আমি নোটিস করব ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে এটা হয়ে গেল আমাদের সুপার মেশ তাই না তাহলে সুপার মেশ সুপার মেশে যখন আমি কেভিএল অ্যাপ্লাই করব তখন কি জানি একটা করি কারেন্ট সোর্সটাকে কি একটা জানি করি স্যার নিচে দিয়ে বের করে দেই হ্যাঁ কারেন্ট সোর্সটাকে আমরা খুলে সার্কিট থেকে বের করে দেই তাহলে দেখো এখানে আমার স্টিল কি আই1 এবং আই2 দুইটা কারেন্ট থাকবে না জি স্যার আচ্ছা এখন এই কেভিএল অ্যাপ্লাই করব এই সুপার মেশে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব কেভিএল তো হুম তাহলে দেখো তো আমি কি লিখতে পারি যদি KVL অ্যাপ্লাই করি মাইনাস 18 প্লাস 6 I1 প্লাস 6 কত I2 I2 গুড I2 প্লাস 4 প্লাস 4 I2 গুড এই যে বুঝতে পারছো এটা লিখলাম এটা লেখার পরে তারপর যোগ বিয়োগ করে আমাদের এটা আসলো এখন এই ইকুয়েশনটা সলভ করতে গেলে আমাদের কি আই1 এবং আই2 এর আরেকটা ইকুয়েশন লাগবে না জি স্যার আচ্ছা সেটা কিভাবে জানি পাবো তাহলে কি ক্যালকুলেশন কাকে কাকে প্রোগ্রাম কেটা তারা হতলা ওটা কিভাবে পাবো তাহলে কি ক্যালকুলেশন করতে বলছো হ্যাঁ এই আই1 এবং আই2 হ্যাঁ সমীকরণের মাধ্যমে না স্যার কোন সমীকরণের মাধ্যমে তাহলে তো প্লাস 0 0 0 স্যার এই যে এই আই1 এবং আই2 এটা আমি কিভাবে সলভ করব আমি আরেকটা ইকুয়েশন কিভাবে বানাবো বলো দেখি এটা কি পড়াইছিলেন হ্যাঁ অবশ্যই পড়িয়েছি আই1 এবং আই2 এই সার্কিট থেকে দেখে বলো আই1 এবং আই2 এর কোন ইকুয়েশনটা লিখতে পারি এই দুইটা মেশ দেখে বলো আই2 মাইনাস আর বড়টা আগে লিখবো স্যার তোমরা বলো দেখি বড় ছোট বুঝো আই2 - আই1 ইকুয়াল টু 3 স্যার দুইটা কারেন্টের মাঝখানে যেটা কারেন্ট আছে ওটা তো ধরো স্যার কি বললে আই2 - আই1 ইকুয়াল টু 3 জি স্যার দুইটা কারেন্টের মাঝখানে যেটা থাকবে সেটা ওটা ধরবো না স্যার আই2 - আই1 ইকুয়াল টু 3 জি স্যার না স্যার হ্যাঁ জি স্যার দেখো আই2 - আই1 ইকুয়াল টু 3 নাকি কে বলছে এই কথাটা আই2 - আই1 = 3 হ্যাঁ স্যার সৈকত বলছে সৈকত আই1 আই2 - আই1 = 3 নাকি জি স্যার কে বলছে আবু রাফসান বলছে নাকি আবু মোহাম্মদ আবু মোহাম্মদ বলছে রাফসান বলছে মাইনাস 5 হ্যাঁ আই2 - আই1 এটা কে বলছো বলো দেখি আই2 - আই1 কে বলছো এটা আই2 - আই1 কারো সৎ সাহস আছে আই2 - আই1 স্যার আই2 - আই1 = 3 আমি তো দেখলাম যে সৈকত বললো সৈকত তারপরে যে রাফসান হ্যাঁ আমি কিন্তু মাইনাস করব মার্কস মাইনাস করব এখন আমি দেখলাম রাফসান বলছে আমি দেখছি হচ্ছে রাফসান বলছে আর সৈকত বলছে আমি কিন্তু মাইনাস করব আবু রাফসান আর সৈকত বলছে আই2 - আই1 = 3 আচ্ছা যারা আই2 - আই1 = 3 বলছো তারা সঠিক আমি রাফসান এবং সৈকতকে 5 মার্কস আরো বোনাস দিলাম আলহামদুলিল্লাহ আমি রাফসান এবং সৈকতকে 5 মার্কস বোনাস দিলাম আরো এই রাফসান সৈকত তোমরা হচ্ছে আজকে আমাকে মেসেজ করে দিবা স্যার টোটাল 10 মার্কস যোগ হয়েছে
আমাদের আর তোমরা বাকিগুলো পাঁচ আচ্ছা না 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 আর আমি কোন এক্সকিউজ শুনবো না আচ্ছা তোমরা এত মানে কষ্ট পেও না সেটা হচ্ছে তোমরা পরবর্তীতে পারবে না স্যার বললাম আমি আপনি রাসানের নাম বলতেন তো না 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 আমি দেখছি তো আমার বন্ধু পেয়েছে আমি খুশি স্যার আমি দেখছি তো আমি দেখছি আচ্ছা ঠিক আছে এত টেনশন নিও না যারা হচ্ছে পরবর্তীতে বলবা মানে পরবর্তীতে তো আরো ক্লাস হবে তাই না আমি বোনাসের সুযোগ আরো দিব বোনাস মার্কিং আমি আরো করব কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা সৈকত এই রাফসান রাফসান সৈকত শুনো রাফসান সৈকত তোমরা একটু ইয়ে করে দিও আজকে আমাকে একটু মেসেজ করে দিও কেমন 10 মার্কসের কথা হ্যাঁ আর বাকিরা সবাই তোমরা 5 মার্কস পেয়েছো যাও মাইনাস এই সৈকত আর রাফসান ছাড়া কিন্তু সবাই ভুল বলছো যারা মাইনাস মাইনাস করতেছো তাদের কিন্তু মাইনাস করলে অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা তাহলে এখন এই দুইটা যদি আমি সলভ করি তাহলে আই ওয়ান এবং আই টু এর ভ্যালু পাবো না আচ্ছা ক্যালকুলেটার সলভ করতে পারি আমরা সবাই জি স্যার এবার সৈকত আর রাফসানকে ধরেন আচ্ছা ঠিক আছে আরেকদিন ধরা যাবে তোমাদের যদি এগুলো সামনাসামনি ক্লাস হইতো অনেক ভালো হইতো অনেক মানে এনজয় করে ক্লাস নিতে পারতাম আচ্ছা তাহলে আমি আই ওয়ান এবং আই টু এর ভ্যালু পেয়ে গেলাম এখন ভিটিএইচ ইকুয়ালস টু হচ্ছে 4i2 পেয়ে গেছি তাই না তাহলে তাহলে এখন এই যে সার্কিটটাকে এই টোটাল সার্কিটকে কোথায় গেল এই যে এই টোটাল সার্কিটের লেফট সাইডকে আমি এখন এভাবে লিখতে পারি একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স বুঝছো লেফট সাইডটাকে একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ আর এটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স থেভেনিন ভোল্টেজের ভ্যালু কত 9 ভোল্ট থেভেনিন রেজিস্ট্যান্সের হচ্ছে আচ্ছা এখন আমি লেফট সাইড কে এবি টার্মিনালের লেফট সাইড কে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করে ফেললাম বাকি আছে হচ্ছে বাম সাইডে আমার সরি ডান সাইডে আরেকটা অতিরিক্ত 1 ওহম রেজিস্ট্যান্স ছিল না জি স্যার হ্যাঁ স্যার জি স্যার হ্যাঁ বুঝছো এই যে 1 ওহম তো এই 1 ওহম রেজিস্ট্যান্সটা কি করব যোগ করে দেব আমি হ্যাঁ এই এ এবং বি টার্মিনালে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে দেন কোশ্চেনে আমার বলছে কি যে এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই আই কারেন্ট এই আই কারেন্টের ভ্যালু বের করতে তো আই কারেন্টের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি বলো তো হ্যাঁ কি ইউজ করে KVL ইউজ করে আই কারেন্টের ভ্যালু বের করা যায় সেটা কিভাবে এই যে দেখো এই লুপে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে মাইনাস VDH প্লাস I ইনটু RTH প্লাস 1 ইনটু I লেখা যায় আচ্ছা এই I মানে বড় হাতের I না তাহলে এখন কি করলাম আমি মাইনাস VTH প্লাস দেখো এখানে কি করছি I প্লাস I ইনটু RTH
প্লাস ওয়ান ইন্টু আই ইকোয়ালস টু আই সমান সমান জিরো লেখা যায় এই লাইনটা? আচ্ছা এখন আই কমন নিলাম, আই কমন নিয়ে ভিটিএস ডিভাইডেড বাই ওয়ান প্লাস আরটিএস লেখা যায়? সবাই একমত? হ্যাঁ বলো কোনটা? কোনটা কোনটা আমি এই পাশে রাখলাম আই রেখে ভিটিএস ডিভাইডেড বাই ওয়ান প্লাস আরটিএইচ। এখন ভিটিএস এর ভ্যালু আমরা জানি, আরটিএইচ এর ভ্যালু জানি, তাহলে এই ম্যাথটা বুঝা গেছে? হ্যাঁ আজকের মতো শেষ তোমাদের, আজকের মতো শেষ, আজকের মতো আজকে এই পর্যন্ত, আর বেশি পড়াবো না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নর্টন থিওরেম দেখবো, মনে থাকবে? জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার আমাদের মধ্যে আজকে অনেকেই স্যার হলো ক্লাস করতে পারে নাই, মানে আগামী কাল কেলো নেভিতে পরীক্ষা তো অ্যাপ্লাই করছে ওরা সবাই, অনেকেই আছে আমাদের মধ্যে মেকানিক্যাল মেরিনের, ওরা আজকে ক্লাসও করে নাই, এক্সামও দেয় নাই ম্যাম এর, আমাকে জানাইছিল আপনাকে বলার জন্য যে আজকে ওরা ক্লাস করতে পারে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, ক্লাসের রেকর্ডটা দেখে নিতে বলো আর অ্যাটেনডেন্সটা দিয়ে দিতে বলো। জি স্যার ঠিক আছে আমি তাহলে এটা বলে দিই। হ্যাঁ রেকর্ড দেখে নিবে আর অ্যাটেনডেন্সটা দিয়ে দিও, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে নাকি স্যার? আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, আপনার সাথে বাড়ি ফেসে আর কিছু উপর দিয়ে উড়ে গেছে স্যার। হ্যাঁ কে কে জানে অ্যাক্সিডেন্ট করছো নাকি তুমি আবার, কি বাড়ি খাইছে উড়িয়া গেছে কি বলতেছো? হ্যাঁ তৌফিক কি হয়েছে? আগের বিষয়গুলো স্যার যেগুলো মানে মাঝখান দিয়ে ঢুকেছে তো স্যার, তো অনেক কিছু স্যার বুঝার বাকি আছে, তো সেই জন্য স্যার কিছু মাথার সাথে যাদের কি বলে যাদের কোনো কোশ্চেন নাই তারা লিভ দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ বলো স্যার আপনি মেইল অ্যাড্রেসটা দিন। আমার মেইল অ্যাড্রেস? জি স্যার। ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি এখানে কোনোভাবে কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যায় স্যার? গ্রুপে দেওয়া আছে নাম্বার। হ্যাঁ বলো। রুটিনের মধ্যে যে আপনার নাম্বারটা দেওয়া আছে ওইটাই কি স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার ওইটা না স্যার, আমার তো রুটিনে একটা নাম্বার দেয়া আছে। আচ্ছা এই এই এখানে আমি ইয়ে করে দিলাম তোমার। জি স্যার আমি এটা কপি করে নিচ্ছি। হ্যাঁ এটা আমার মেইল অ্যাড্রেস, আমার মেইল অ্যাড্রেস ফোন নাম্বার সব তো দেয়া আছে, কোনো পাও নাই স্যার। স্যার হ্যাঁ বলো স্যার, আমি যদি আপনার ক্লাস টেস্ট ব্যাপারে ইয়া বললাম স্যার, আমার ক্লাস টেস্টটা সাবমিট হয়েছিল পরে তুমিও পাও নাই? আচ্ছা দাঁড়াও তো, তোমাদের ক্লাস টেস্টের মার্কসটা আমি আজকেই দিয়ে দিব না ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। তৌফিক, জিসান আর কে? স্যার রফিকুল। আমিও স্যার পাই নাই স্যার, আমি ক্লাস টেস্টের মার্কস পাইছি স্যার, কিন্তু ওই যে মিড টার্মের যে মার্কসটা ওটা পাই নাই স্যার। কে রফিকুল ইসলাম? জি স্যার মিড টার্মের মার্কস। আচ্ছা রফিকুল ইসলাম মিড টার্মের মার্কস পাও নাই, এম
আচ্ছা ওই টাইমে তো আসলে পরীক্ষা আমি নিব না, আমি তো ওই টাইমে পরীক্ষা নিব না, মিড টার্মের ডেট পার হয়ে যাওয়ার পর তো পরীক্ষা নিব না। তুমি তো আগে থেকেও কিছু জানাও নাই আমাকে, কিছুই তো বলো নাই। স্যার আমি জানাইছিলাম স্যার, আপনি আমাকে ডেট দিছিলেন স্যার। দাঁড়াও 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 একটু দাঁড়াও, আমি তোমাকে দি। আচ্ছা একটু একটু আমি স্যার ক্লাস টেস্টের মার্কটা পাই নাই। একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই যে রফিকুলের সমস্যাটা একটু সলভ করে নেই। 681 স্যার, ওয়েট ওয়েট, মিড টার্মে রফিকুল ইসলাম। ও আচ্ছা, ওই যে পরের দিন আমি যে বলছিলাম যে আলাদা কোশ্চেনে পরীক্ষা হবে, হ্যাঁ তুমি ওই, হ্যাঁ হ্যাঁ ওই কোশ্চেনে পরীক্ষা দিয়েছো তাই না রফিকুল? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই, তোমার মার্কস তো পেয়ে যাওয়ার কথা, পাও নাই কেন? শীতলক্ষা দাঁড়াও দেখতেছি রফিকুল ভাই, আপনার হলে গুগলে তো দেখেন তো স্যারের মেসেজ যায় গুগলে, কারণ অনেক সময় আমার সমস্যা হয়েছিল, পরে আমি গুগল থেকে দেখলাম আমার মার্ক, দেখলাম আমার গুগলে ঢুকে আমার মার্ক। আমি তো সব ক্লাসরুমে দেখাই না কিন্তু গুগলে যাই পারি। রাফসান ভাই তুমি কি, আমি তোমাকে রিটার্ন করি নাই রফিকুল, এম এই যে মোহাম্মদ রফিকুল, আমি তোমাকে রিটার্ন করি নাই খাতা। জি স্যার খাতা রিটার্ন করেছিলেন কিন্তু মার্কস ছিল না কোনো। তুমি যেটা রিটার্ন করেছি ওই খাতাটা ওপেন করছো পরে? পরে করেছিলাম তো স্যার। তো মার্কস পাও নাই? না স্যার। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও দেখতেছি রফিকুল, আচ্ছা দাঁড়াও এই যে ওর প্রবলেমটা একটু সলভ করে নে রফিকুল ইসলাম। আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তুমিও দেখো তো খাতাটা কোথায় আছে। এরকম কি একটা অবস্থা, এতদিন পরও মিড এর মার্কস পাও নাই। দেখো তো রফিকুল তুমি, তোমার খাতা এখানে আছে কিনা কোথাও। দেখো তোমার খাতা, দেখো এখানে এখানে থাকার কথা। মোহাম্মদ রফিকুল, স্যার ক্লাস টেস্টের আমারও রেজাল্টটা আসে নাই স্যার, এই যে লাস্ট যে ক্লাস টেস্টটা নিলেন স্যার, তো ক্লাস টেস্ট নিছেই একটা। রফিকুল ইসলাম তোমার খাতা কোথায়? রিজাল্ট আসে নাই। রফিকুল ইসলাম একটা উপরে চলে গেল মাত্র। হ্যাঁ স্ক্রিনে দেখেন রফিকুল ইসলাম এম ইটু চলে গেছে, স্ক্রিনে আছে এখন, এখন স্ক্রিনে আছে কোথায়? এটা কি তোমার খাতা না? দেখো তো এই যে মোহাম্মদ রফিকুল ইসলাম আইডি কত? এখানে এমই 5284 দেখাচ্ছে, এটা না তাই না? এটা না, আপনি নিচেই দেখেন, নিচে দেখেন পাবেন, খাতা যখন জমা দিলে তো থাকার কথা। রাকিবুল ইসলাম রফিকুল
রাকিবুল না স্যার রফিকুল কেন কইছিল রাকিবুল রকিবুল নাম রাখতে ভাই রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আমি থাকলে ভাই না করতাম স্যার ওই যে আমারটাও পাই নাই স্যার এই দেখো তোমার খাতা তো নাই রফিকুল তোমার খাতা আমি কোথাও পেলাম না দেখো আর এই যে লাস্টের দিকে যেটা ওইটা আমার রেজাল্ট আসে নাই কোনটা লাস্টের কথা বলতে স্যার একদম নিচে স্যার একদম নিচে স্যার যে খাতা লাস্টে এগুলো মনে হয় নিচে দেন তো স্যার সবার লাস্টে একটু দেখেন তো কি বলে যে মিডের রেজাল্ট পাও নাই যে রফিকুল মিডের রেজাল্ট পাও নাই তুমি একটু আমাকে একটু পরে ফোন দিও তো 11টার পরে একটু ফোন দিও ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ যারা পাও নাই তারা একটু 11টার পরে ফোন দিও আমি টেস্টের রেজাল্ট পাই নাই একটু ব্যস্ত আছি নাইমুর রহমানটা একটু দেখেন স্যার আজকে 11টা পরে দিব হ্যাঁ 11টার পরেই দাও 11টার পরেই ফোন দাও আচ্ছা 11টার পরে হ্যাঁ 11টার পরেই ফোন দাও ঠিক আছে আজকে আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে আজকে এখানে লিভ দিলাম যারা প্রবলেম তারা হচ্ছে 11টার পরে একটু ফোন দিও হ্যাঁ বলো স্যার ক্লাস টেস্ট তো স্যার আমরা যারা মিড টার্মে পরে অ্যাডমিট হইছি কি হবে মিড টার্মের পরে মিডের মার্কস তো কাউন্ট করব মিডে আসলে তোমরা ক্লাস টেস্ট ফাইনাল অ্যাসাইনমেন্ট এগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে আচ্ছা কে ও 10 মার্ক না আমি ওটা নোট ডাউন করে নিয়েছি আমি যে সৈকত রাফসান এরা হচ্ছে 10 মার্ক আর বাকি সবাই 5 মার্ক আমি ইয়ে করে নিয়েছি জি স্যার ঠিক আছে মাইনাস না মাইনাস করব না